তো বন্ধুরা, তোমরা যারা ইউটিউবে ভিডিও বানাও, তোমরা হয়তো জানো যে একটা নর্মাল লং ভিডিওর তুলনায় শর্টস ভিডিওর রিচ কিন্তু অনেকটা বেশি। অর্থাৎ একটা শর্ট ভিডিওতে কিন্তু খুব সহজেই অনেকটা ভিউজ চলে আসে লং ভিডিওর তুলনায়, কিন্তু একটা লং ভিডিওতে অত সহজে ভিউজ আসে না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের জন্য একটা সুখবর রয়েছে। বন্ধুরা, তোমরা হয়তো অলরেডি জানো যে ইউটিউবের নতুন একটা আপডেট এসেছে, যার ফলে তোমরা চাইলে এখন থেকে তোমাদের শর্টস ভিডিওর সাথে অন্য যে কোনো একটা লং ভিডিও তোমরা কানেক্ট করতে পারবে বা লিংক করতে পারবে। তাহলে কী হবে, যে ভিউয়ার্সরা তোমার শর্ট ভিডিওটা দেখবে, তারা চাইলে সেই ভিডিও থেকে তোমার ওই কানেক্ট করা লং ভিডিওটাই ক্লিক করে ওই লং ভিডিওটাও দেখতে পারবে। এর ফলে কী হবে, এর ফলে তোমার শর্টস ভিডিও থেকে ভিউজগুলো তোমার লং ভিডিওতে যাবে, অর্থাৎ তোমার শর্টস ভিডিওর জন্য তোমার লং ভিডিওতেও ভিউজ বাড়বে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা তোমাদের শর্টস ভিডিওর সাথে অন্য যে কোনো নর্মাল লং ভিডিও তোমরা কানেক্ট করবে বা লিংক করতে পারবে, এবং কিভাবে শর্টস ভিডিও থেকে লং ভিডিওতে ভিউজ এনে মনিটাইজেশনের জন্য যে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে সেটা পূরণ করবে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, ইউটিউবের নতুন আপডেট আসার পর আমরা ইউটিউবের শর্ট ভিডিওর সাথে এখন লং ভিডিও আমরা কানেক্ট বা লিংক করতে পারি। তাহলে চলো আমি তোমাদের আমারই চ্যানেলের একটা শর্ট ভিডিওর এক্সাম্পল দিয়ে দেখাই তোমাদের। তার জন্য আমি আমার নিজের চ্যানেলটাই ওপেন করে নিয়েছি। তো এখানে আমি একটা শর্ট ভিডিও আমার ওপেন করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি একটা শর্ট ভিডিও আমার ওপেন করে নিয়েছি। তো তোমরা এখানে লক্ষ্য করতে পারছো একটা জিনিস, এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ একটা ভিডিও এখানে লিংক করা রয়েছে। তো এই অপশনটা কিন্তু আগে ছিল না। এই ইউটিউবের নতুন আপডেটটা আসার পর আমরা এখন ইউটিউবের শর্ট ভিডিওর সাথে এখন এই লং ভিডিওটাকে আমরা এখানে কানেক্ট বা লিংক করতে পারি। তো এখানে যে শর্ট ভিডিওটা দেখতে পাচ্ছ, তো এখানে আমি একটা ইনস্টাগ্রামের রিলস বানিয়েছি, এটা ট্রেন্ডিংয়ে চলছিল ইনস্টাগ্রামে। এই ভিডিওটা এডিটিং টিউটোরিয়াল অনেকে জানতে চাইছিল যে এই ভিডিওটা আমি কীভাবে বানিয়েছি। তো তার জন্য আমি একটা লং ভিডিও টিউটোরিয়াল বানিয়েছি এই ভিডিও এডিটিংয়ের ওপর। তো সেটা আমি এখানে দেখতে পাচ্ছ লিংক করে দিয়েছি। তো কেউ যদি চায়, যারা আমার শর্ট ভিডিওটা এটা দেখছে, তাহলে আমার এই লং ভিডিওটা দেখার জন্য এখানে যদি কেউ প্রেস করে তাহলে আমার লং ভিডিওটা চলে যাবে। দেখতে পাচ্ছ এখানে লং ভিডিওটাই আমি এডিটিং করাটা শিখিয়েছি যে কীভাবে ওই টাইপের ভিডিওটা বানাতে হবে। তো শর্ট ভিডিওতে লং ভিডিও কানেক্ট করার জন্য সবার প্রথমে তোমরা গুগল ক্রোম অ্যাপটা ওপেন করে নেবে। গুগল ক্রোম অ্যাপ ওপেন করার পর এখানে সার্চ বারে টাইপ করবে স্টুডিও stdio ডট ইউটিউব ডট কম। তো এখানে দেখতে পাচ্ছ stdio স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে তোমরা সার্চ করবে। তো স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে সার্চ করার পর দেখতে পাবে এইভাবে তোমাদের চ্যানেলের ড্যাশবোর্ড ওপেন হবে। বাঁদিকে তোমরা কতগুলো অপশান দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান রয়েছে। তো এই বাঁদিকের অপশানগুলোর মধ্যে তোমাদের সেকেন্ড অপশানটা চুজ করতে হবে। এই ভিডিও সেকশানে ক্লিক করো, তাহলে তোমার ভিডিওসগুলো সব ভিডিওসগুলো হ্যাঁ চলে আসবে, শো করবে। তো এবার যে শর্ট ভিডিওটায় তুমি একটু জুম করে নিচ্ছি, তো যে শর্ট ভিডিওটায় তুমি কোনো বড় ভিডিও লিংক করবে, তো সেই শর্ট ভিডিওটা খুঁজে নাও। তো এখানে দেখতে পাচ্ছ এই যে শর্ট ভিডিওটা রয়েছে, এই শর্ট ভিডিওটাতে আমি এই উপরের যে বড় লং ভিডিওটা আছে এটা আমি কানেক্ট করব। তাহলে চলো, তো যে শর্ট ভিডিওটা কানেক্ট করবে সেটাতে ক্লিক করো। ক্লিক করার পর এবার জুম আউট করো। জুম আউট করার পর এই দিকে তোমরা একটা ডান দিকে দেখতে পাচ্ছ স্ক্রল করে একটা অপশান দেখতে পাচ্ছ, নতুন এসছে এটা ইউটিউবে নতুন আপডেটের পর। এই যেখানে দেখতে পাচ্ছ রিলেটেড ভিডিও বলে একটা অপশান রয়েছে, তো এই রিলেটেড ভিডিও অপশানে তোমরা এখানে ক্লিক করো। ক্লিক করার পর তোমরা যে ভিডিওটা কানেক্ট করতে চাও সেই ভিডিওটা খুঁজে নাও। তো আমি এই আমার এই শর্ট ভিডিওটার সাথে আমি এই লং ভিডিওটা আমি কানেক্ট করতে চাই বা লিংক করতে চাই, তো এই ভিডিওটাতে ক্লিক করে দাও, তাহলে তোমার ভিডিওটা লিংক হয়ে যাবে। এবার এটা দেখো এখানে চলে আসলো রিলেটেড ভিডিওতে, দেখতে পাচ্ছ আমার বড় টিউটোরিয়াল ভিডিওটা লং ভিডিওটা চলে এসেছে। তো এটা আসার পর উপরে তোমরা দেখতে পাচ্ছ সেভ অপশান রয়েছে, সেভ বলে একটা অপশান রয়েছে, তো এইখানে সেভ অপশানে ক্লিক করে দাও। তো সেভ অপশানে ক্লিক করলেই তোমাদের ওই শর্ট ভিডিওর সাথে তোমাদের ওই লং ভিডিওটা কানেক্ট বা লিংক হয়ে যাবে। এবার তোমাদের দেখানোর জন্য আমি আবার আমার চ্যানেলে আসলাম। তো এবার এখানে শর্টস সেকশনে আসলাম, এসে তোমাদের দেখাচ্ছি আমি। এই যে দেখতে পাচ্ছ এই ভিডিওটা, এই ভিডিওটাতে আমি এখনই কানেক্ট করলাম আমার ওই লং ভিডিওটা বা বড় ভিডিওটা। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে চলে এসছে ভিডিওটা। তো এইভাবে তোমরা চাইলে তোমাদের মোবাইল ফোন দিয়ে খুব সহজেই তোমাদের ইউটিউবের শর্টস ভিডিওর সাথে অন্য যে কোনো লং ভিডিও বা শর্ট ভিডিও তোমরা এইভাবে কানেক্ট বা লিংক করতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিও, আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এরকমই ইন্টারেস্টিং ভিডিওস দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে দিও। আর তোমরা চাইলে আমাকে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমার ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।